হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যান আদার ভিডিও। বন্ধুরা, আজকে শুরুতেই আমার ইম্প্রেশন গাছ দিয়ে শুরু করছি। দেখো, মানে পুরো ফুলের একদম পুরো চাদর হয়ে আছে, এত ফুটেছে, খুব ভালো লাগছে। আর তোমাদের সবার যারা আমাকে ফলো করেছে, সবার কিন্তু এইরকম বা আমার থেকেও দুর্দান্ত সব ফুল তাদের বাগানে হয়েছে। এবার ইম্প্রেশন এমন একটা ফুল যেটা ছাড়া আমরা শীতের ফুলের কথা ভাবতেই পারি না, যে শীতের ফুল ইম্প্রেশন ছাড়া ইনকমপ্লিট। সেরকমই গত বছর থেকে এমন একটা ফুল আমার কি বলবো বাগানে পাঠ হয়ে গেছে, এই বিশেষ করে এই গরমের সময়। তো সেই ফুলটা ছাড়া তো আমি গরমের বাগান ভাবতেই পারি না। এতক্ষণে তো তোমরা বুঝেই গেছো কোন ফুলের কথা বলছি, কারণ থাম্বনেল আর টাইটেলে তোমরা দেখে নিচ্ছ, নাম একদম ঠিক ধরেছ, সেটা হচ্ছে নন্দিনী বা লিসিয়েন্থাস। এই নন্দিনী ফুলের প্রেমে আমি কিন্তু গত বছর পড়ে গেছি। মানে সেই ভালোবাসা যে এমন, যেটার কি বলবো, আমি এখনও কিন্তু ভুলতে পারিনি। অনেক রকমের ফুল এসছে এখন, মালভা এসছে, আরও বিভিন্ন রকম কালারে পিটুনিয়া ইম্প্রেশন এসছে, বিভিন্ন ডালিয়া এসছে, কিন্তু যাই আসুক, নন্দিনী যেই সৌন্দর্য, নন্দিনী যে এতটা সুন্দর, সেটা কিন্তু কখনোই অস্বীকার করা যায় না। এখনই তো দেখতেই পাচ্ছ যেই ভিডিওটা, এটা গত বছরের আমার ফুলের ভিডিও, মানে তোমরা দেখে বুঝতেই পারছ কতটা সুন্দর, কতটা অপূর্ব হয়েছিল নন্দিনী ফুল। তো নন্দিনী ফুল নিয়ে কথা বলবো না, এটা হতেই পারে না। তো একদম শুরু থেকে তোমাদের নন্দিনী চারা কী করে বসাবে আজকে ফার্স্ট ভিডিও, এরপর স্টেপ বাই স্টেপ যেরকমভাবে ফুলটা ডেভেলপ করবে, সব ভিডিও আমার চ্যানেলে আসতে থাকবে। নন্দিনী চারা কোথা থেকে পেয়েছি, কী দামে এনেছি, সব কিছু ভিডিওর মধ্যে থাকবে। স্টেটুন থাকো, তোমরা কিন্তু সব জেনে যাবে। তো চলো, বেশি কথা না বাড়ি, আজকে ঝটপট নন্দিনী ফার্স্ট ভিডিও, কীভাবে নন্দিনী চারা প্রতিস্থাপন করবে তো দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এই হচ্ছে নন্দিনী চারা। মানে খুব কষ্ট করে আমি তিনটে চারা জোগাড় করতে পেরেছি আমার বাগানের জন্য। মানে এবার এমন হয়েছে যে নন্দিনী চারা পাওয়াই যাচ্ছে না, কারণ নন্দিনী বীজ থেকে চারা সেরকমভাবে কিন্তু হয়নি, খুব কম নার্সারিতে পাওয়া যাচ্ছে না। আর আমি অনেক মানে কষ্ট করে, অনেক কিছু করে, ঝামেলা করে বলতে পারো, আমি ফাইনালি মাত্র তিনটে চারা জোগাড় করতে পেরেছি। জানি না এরপর নন্দিনী চারা পাবো কি পাবো না, তো এই তিনটে চারা আমি জোগাড় করতে পেরেছি। তো কোথা থেকে পেয়েছি না পেয়েছি সপ্তাহ ভিডিওতে আমি আস্তে আস্তে বলতে থাকবো, তোমরা দেখতে থাকো। তো এইরকম চারা তোমরা কিন্তু এখন নার্সারিতে গেলে এইরকম চারা পাবে, এর থেকে বড়ো চারা কিন্তু পাবে না। আরেকটা কথা হচ্ছে, যারা গত বছর নন্দিনীর গাছ রেখে দিয়েছিলে, তাদের সাথে অনেকের সাথে কথা বলেছি, কারুর গাছ কিন্তু ভালো না, ডেভেলপ করছে না, বা সেই গাছ থেকে নতুন কিছু হওয়ার কোনো সম্ভাবনা কিন্তু তারা সেরকম লক্ষ্য পাওয়া যাচ্ছে না। তো তাই সেই রকম গাছে, যাদের পুরনো গাছ আছে, তো সেই গাছে ফুল আসবে কি আসবে না তার একটা খুব ক্ষীণ সম্ভাবনা আছে, মানে না আসার চান্সেসই সব থেকে বেশি, বুঝতে পেরেছ? তো তাই বলবো সবাইকে, যারা নন্দিনী করতে চাইছো তারা অবশ্যই কিন্তু আবার নন্দিনী চারা জোগাড় করে বসাও, তাহলে তোমাদের গাছ কিন্তু সুন্দর হবে। তো এই হচ্ছে নন্দিনী চারা। দেখো আরেকবার কাছ থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি, খুবই ছোট, মানে তোমাদের ধরে দেখলে হয়তো তোমার বুঝতে হবে, কারণ আমি যেহেতু ভিডিওটা কাছ থেকে করছি। মানে এই হচ্ছে চারা, এই হচ্ছে, দেখো আমি ধরেছি, এই হচ্ছে চারাটা কতটা ছোট। মানে শীতে যেরকম আমরা চারা এনেছিলাম সেই রকম চারা থামপটে কিন্তু আমি পেয়েছি, ঠিক আছে, থামপটে পেয়েছি। এবার এই চারাটা কি করে পটিং করব, কিরকম মিক্সে পটিং করব, চলো এবার দেখে নেওয়া যাক। দেখো, তোমরা যারা আমার শীতের ভিডিও দেখেছো, শীতে কীভাবে আমি চারা বসিয়েছি তোমরা দেখেছো, তারা একটা কথা ভালো মতোই জানো যে শীতের চারা আমি কিন্তু যখন বসিয়েছিলাম তখন যেই মাটির মিক্সটা করেছিলাম সেখানে কিন্তু দু রকমের মাটি তোমাদের দেখেছিলাম, একটা হয়েছে শুধু বালি আর ভার্মিকম্পোস্ট, আরেকটাতে তোমাদের দেখিয়েছিলাম বালি মাটি, কোকোপিট আর ভার্মিকম্পোস্ট।
ঠিক আছে। এই দু ধরনের সয়েল মিক্সার দেখেছিলাম, যেহেতু শীতের চারা মানে ইজিলি অ্যাভেলেবেল, খুব সহজে তোমার শীতের চারা সব জায়গায় পেয়ে গেছি আমরা, মরে গেল অসুবিধা তো না। কিন্তু নন্দিনী চারা খুব ডেলিকেট, মানে এই তিনটে চারার মধ্যে একটা চারা যদি কিছু হয় মানে আমার সত্যি মাথা খারাপ হয়ে যাবে। কারণ একটাই কারণ হচ্ছে, এই চারা আমি আর দ্বিতীয় পাবো কিনা আমার কোনো মানে কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে। তার জন্য আমাদের এক্সট্রা প্রিকশন, এক্সট্রা কেয়ার গাছগুলোর উপর নিতে হবে, আর এক্সট্রা কেয়ারে আমাদের মাটিটা প্রস্তুত করতে হবে। সেই রকমই দেখো মাটি আমি এখানে নিয়েছি, এইখানে যে মাটিটা দেখতে পাচ্ছ এর মধ্যে আছে মাটি, ভার্মিকম্পোস্ট আর অল্প কোকোপিট, ঠিক আছে। মাটি, বালি, ভার্মিকম্পোস্ট আর কোকোপিট কীরকম রেশিওতে আছে, মাটি আর ভার্মিকম্পোস্ট এর মধ্যে আছে 40-40%, মানে 80%, আর 10% কোকোপিট, মানে সামান্য কোকোপিট আছে। এবার এই কমপ্লিট মিক্সের মধ্যে যতটা হয়েছে, ঠিক আছে, দুভাগের দুভাগ ধরো যদি এটা মিক্সটা হয়, এর মধ্যে আমি কী দেবো না বালি, কতটা বালি দেবো না এক ভাগ বালি দেবো। দেখো এখানে এক কাপ মতো বালি আছে, এই এক কাপ বালি আমি এর মধ্যে দিয়ে দিলাম, মানে যাতে ড্রেনেজ ব্যবস্থাটাও ঠিকঠাক থাকে আর তার সাথে বাকি যে ইনগ্রিডিয়েন্টস সেটাও যেন ঠিকঠাক থাকে, সেইভাবে কিন্তু আমি এখানে মাটিটা তৈরি করলাম। বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্ট করবে যে আমি বুঝতে পারিনি এই জায়গাটা, আমি কিন্তু বলবো। প্রথমে আমি যেই কম্পোজিশনটা নিয়েছি দু ভাগ, মানে যদি টোটাল মাটিটা তিন ভাগ হয় তার মধ্যে দু ভাগে আছে হচ্ছে মাটি, ভার্মিকম্পোস্ট আর কোকোপিট। সেই মাটি, ভার্মিকম্পোস্ট, কোকোপিটটার মধ্যে আছে 40% মাটি, 40% ভার্মিকম্পোস্ট, 10% কোকোপিট। আর যে এক ভাগ, যেই দু ভাগের মধ্যে যে এক ভাগ পড়ে আছে, এক ভাগ আমি কিন্তু এই এক কাপ সমান বালি দিয়েছি, কারণ আমি এই কাপগুলোর মধ্যে গাছগুলো প্রথমে প্রতিস্থাপন করব। তোমরা জানো যে একবারে একবারে গাছ বসানো যায় না, যে একটা বড় টবে বসিয়ে দিলাম, গাছটাকে আস্তে আস্তে যত যেরকম ডেভেলপ করবে সেই রকমভাবে কিন্তু তোমাদের মাটিটা চেঞ্জ করতে হবে আর টপটা পরিবর্তন করতে হবে। তো সেই রকম দেখো একদম মানে পোড়াস মাটি, মানে এই রকম মাটিতে না জল দাঁড়াবে না কিছু হবে, কিন্তু তার সাথে যেহেতু ভার্মিকম্পোস্ট আছে গাছটা কিন্তু খুব তাড়াতাড়ি ডেভেলপ করবে, খুব সুন্দরভাবে কিন্তু গাছটা বাড়বে, ঠিক আছে। তো এই হয়ে গেল মাটির মিক্সচার, ঠিক আছে, তোমরা বুঝতেই পেরেছ নিশ্চয়ই। এবার কোথায় বসাচ্ছি, তোমাদের আগেও বললাম যে আমি এই রকম যে গ্লাসগুলো হয় জলের গ্লাস কাপ কাগজের, সেই গ্লাসগুলো আমি নিয়েছি এর জায়গায় তোমরা প্লাস্টিকের গ্লাস বা 4 ইঞ্চির গ্রো ব্যাগ বা 4 ইঞ্চির পট, যেটা খুশি তোমরা নিতে পারো তোমাদের ওপর, ঠিক আছে। তো আপাতত আমি এইগুলো নিয়েছি, খুব ইজিলি আমাদের এখানে অ্যাভেলেবল আছে, এগুলো সব জায়গায় পাওয়া যায়। তো যেহেতু এবার কি করব, প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ছিদ্র করে নিতে হবে। দেখো এই হচ্ছে আমি নিয়ে নিলাম, এই আছে ছিদ্র, দেখো এইরকম একটা সবাইকে বলেছি, আমি আগেও বলেছি যে এইরকম একটা কিনে নেবে, খুব মানে সহজে কিন্তু তোমরা ছিদ্রগুলো করতে পারো। দেখো এই জাস্ট এখানে নিয়ে একটুখানি টুইস্ট করলে এই ছিদ্র করে নিচ্ছি, ঠিক আছে। তো দেখো আমার বাকি যে গ্লাসগুলো আছে সেই গ্লাসগুলো ছিদ্র করা হয়ে গেছে। এবার একটা কথা তোমাদের বলি, নন্দিনী গাছে এক্সট্রা কেয়ার তো আমরা নেব, তার সাথে জলটা কিন্তু একদম বুঝে দিতে হবে, জল যেন কমপ্লিটলি মানে পুরো শুকিয়ে যায় না, কারণ গাছের চারাগুলো কিন্তু একদম নতুন আছে, গাছের চারাগুলো যেহেতু একদম নতুন তার জন্য জলটা সবসময় ময়েস্ট রাখার আমরা চেষ্টা করব। তার মানে এই না যে একদম পুরো জল দিয়ে ভর্তি করে রাখলাম, সেরকমও কিন্তু না, যা হালকা ময়েস্ট থাকে, ময়েশ্চারটা যেন মাটির মধ্যে থাকে সেটা তোমাদের লক্ষ্য রাখতে হবে। তার জন্য আমি বলবো সকাল 10-11 অবধি গাছটাকে তোমরা এইরকম মানে একটা গাছের তলায় রাখতে পারো বা যেখানে সানলাইট আসে না সেরকম জায়গায় রাখতে পারো, কিন্তু 11-12 থেকে কমপ্লিট শেডে, কমপ্লিট শেডের মধ্যে গাছগুলো রাখবে। আর গাছ বসানোর পর এখন মিনিমাম 4-5 দিন শেডের মধ্যে রাখবে টোটাল শেড, তারপর আস্তে 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 আমরা রোদে বার করবো, বড়ো হবে, তারপর আস্তে আস্তে কমপ্লিট সানলাইটের মধ্যে যাবে। ডাইরেক্ট সানলাইটে এখন একদম না, পুরো শেডে থাকবে, কিন্তু 4-5 দিন পর থেকে আমরা অল্প মানে ব্রাইট লাইট যুক্ত রাখতে পারি, ব্রাইট লাইট যুক্ত যেখানে তোমার ছাদে আসে কোনো গাছের তলায় বা কোথাও একটা আমরা কিন্তু রাখতে পারি, ঠিক আছে। তো দেখো এবার আমি ঢেলে নিই মাটিটা, একদম এই কাপগুলো মেজার করে বানানো আছে যাতে সব কিছু ঠিকঠাক হয়। তোমরা যেইখানে যেটার মধ্যে গাছ বসাবে একদম সেইভাবে কিন্তু তোমরা মাপবে,
যাতে মেজারমেন্টটা একদম পারফেক্ট হয়, কোথাও যেন একটুখানি গণ্ডগোল না হয়। মেজারমেন্ট মানে কোনোটা ধরো বেশি কোনোটা কম হয়ে গেলে কি হবে, আলটিমেটলি তোমার গাছটা কিন্তু ক্ষতি হবে, গাছটা সাফার করবে। তো সেই রকম করবো যাতে না হয় সেইরকমভাবে দেখো আমি এখানে কাপগুলোতে ভরে নিচ্ছি। আরেকটা কথা যে তোমরা যে কোনো প্রশ্ন এই সম্বন্ধে করতে পারো, কোনো অসুবিধা নেই, তোমাদের যা মাথায় আসছে সেটা কিন্তু আমাকে জিজ্ঞেস করতে পারো। তো এখন ভিডিও দেখতে দেখতে তোমাদের যদি হঠাৎ মনে হয় যে এইটা আমি জিজ্ঞেস করবো অনির্বাণকে, নির্দ্বিধায় আমাকে জিজ্ঞেস করো, তোমরা কিন্তু করতে পারো। শুধু এই গাছ না, যে কোনো বিষয়ে আমাকে কিন্তু নির্দ্বিধায় প্রশ্ন করতেই পারো। তো এই হয়ে গেল আমার মানে মিক্স করা, ঠিক আছে, এই আমার মিক্স করা হয়ে গেছে। এবার আমি একটা চারা তোমাদের বসিয়ে দেখাচ্ছি কি হবে চারাটা বসাবে। প্রথমেই দেখো আমি এখানে চারাটা নিয়েছি, আর একটা কথা কি জানো তো, যে চারাটা যখন আনবে তখন আনার পর কিন্তু গাছগুলোকে এমন মানে মাটিটা যেন ময়েস্ট থাকে সেইভাবে রাখতে হবে, মানে একদম যেন এই থাম্পটগুলো শুকিয়ে না যায়, শুকিয়ে গেলেই কিন্তু সমস্যা, ঠিক আছে। দেখো এরমভাবে আমি রেখেছি, আর মজার কথা হচ্ছে আমাকে যতগুলো চারা দিয়েছে সব একই কালার, দেখেছো 12 লেখা, সবগুলোতেই 12 লেখা, মানে কালার হচ্ছে সেম, কালার হচ্ছে সেম, মানে এটা মানে কি বলবো আর কিছু বলার নেই। তো যাই হোক বাবা, পেয়েছি, এই হচ্ছে আমার অনেক ভাগ্য ভালো, নন্দিনী চারা এমনি পাওয়া যাচ্ছে না। আমি মানে 1-1.5 মাস ধরে নন্দিনী চারা হন্যে হয়ে খুঁজেছি, মুচির সাথে গিয়ে খুঁজেছি, মুচির সাথেও নেই। মুচির সাথে নার্সারি মালিকরা বলছে নন্দিনী 20 তারা ছড়িয়েছিল, নাকি চারা বেরোয়নি সেরমভাবে, মানে খুবই অল্প বেরিয়েছিল, সেটা সেল হয়ে গেছে। তো কিছু করার নেই, ফাইনালি যে যা পাওয়া গেছে তাতেই কাজ করতে হবে। আগের বছর আমি 3টে চারা পেয়েছিলাম, এই বছরও সেই 3টে চারা। তো এবার দেখো আমি আস্তে করে চারাটাকে বার করে নেবো, খুব ডেলিকেটলি এটা করতে হবে যাতে একদম না হয়। দেখো আমি জাস্ট হালকা করে এই পেছনে যে হোলটা আছে এখান থেকে হালকা চাপ দিলেই এই চারাটা কিন্তু বেরিয়ে আসবে। এবার জাস্ট মাঝখানটা আমি একটুখানি ছিদ্র করে নেব। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু চারাটা বসানো হয়ে গেছে, আর এটা দেখতে অনেকটা এরকম লাগছে, খুব আলতো হাতে করবে যেন একদম কোনো রকমের সমস্যা না হয়। দেখো এই রকমভাবে খুব ডেলিকেটলি চারাটাকে একদম মিডল করে বসাবে যাতে প্রবলেম না হয়, ঠিক আছে। তো এইভাবে তোমাদের কিন্তু চারাটা প্রথমে বসাতে হবে, বসানোর পর অল্প জল মানে জাস্ট উপরে টপ সয়েলটা ভিজবে এইরকম জল দেবে অল্প করে, অতিরিক্ত জল একদম কিন্তু এই অবস্থায় দেবে না, দিলেই কিন্তু তোমাদের গাছটা মরে যাবে। যেরকমভাবে মাটি শুকাবে সেইভাবে জল দিতে হবে, যদি ভেজা থাকে জল দেওয়া দরকার নেই। আর যেমনটা বললাম এখন কিন্তু কমপ্লিটলি শেড এরিয়া রাখবে যাতে গাছের মধ্যে কোনো রকম ডাইরেক্ট সানলাইট এর মধ্যে একদমই না পড়ে, সেটা কিন্তু একদম মাথায় রাখতে হবে। ডাইরেক্ট সানলাইট এই চারাগুলোর মধ্যে পড়লেই কিন্তু হয়ে যাবে সমস্যা। আমি কোনো রকমে ফাঙ্গিসাইড বা কিছু এখনই দিতে না বলবো, গাছটা একটুখানি ডেভেলপ করুক তারপর ফাঙ্গিসাইড আমরা স্প্রে করবো, কারণ গাছটা যেহেতু খুবই ছোট, ঠিক আছে, এই অবস্থায় ফাঙ্গিসাইড এরা নাও সহ্য করতে পারে। তো গাছটা যখন আস্তে আস্তে বড় হবে তখন আমরা ফাঙ্গিসাইড পেস্টিসাইড সেগুলো দেওয়া শুরু করব, সেই নিয়ে তো আমি নিশ্চয়ই তোমাদের ভিডিওতে বলবো, চিন্তা করার কোনো কারণ নেই। তো এইভাবে একটা নন্দিনী চারা তোমরা প্রতিস্থাপন করতে পারবে। এইভাবে প্রতিস্থাপন করে গাছটাকে রেডি করো এইরকম জায়গায়, ছোট জায়গায়, প্রথমে কোনো বড় জায়গাতে বসাতে যাবে না। আর নন্দিনী চারা কিন্তু জোগাড় করো, আমি জানি না তোমরা কোথা থেকে পাবে। এবার যেতে যেতে যেটা বলবো যে এই চারাটা আমি কোথা থেকে পেয়েছি, নিশ্চয়ই তোমরা অনেকে জানতে চাইছো, সত্যি কথা বলতে চারাটা আমি আনিনি, আমার এক বন্ধু বীরা থেকে এনে দিয়েছে। বীরা বলে একটা জায়গা আছে, কোথায় আছে আমি সিরিয়াসলি সেটাও জানি না। তো বীরাতে ও কাজ করে, ওকে আমি বলেছিলাম যে ভাই কোথাও যদি দেখিস এই ফুলের চারা তো আমাকে একটু বলিস। তো বীরা থেকে ও আমাকে এই চারা 3টে এনে দিয়েছে। তো আর এই 3টে চারা দাম পড়েছে 60 টাকা, মানে 1-1টা 20 টাকা করে পড়েছে, এইটুকু চারা মানে 20 টাকা, মানে ভাবতে পারছো মানে কতটা চারার ক্রাইসিস হলে একটা থাম্পটের চারার দাম 20 টাকা হয়, মানে বিভৎস ক্রাইসিস। আর নার্সারির মালিকরা যেরকম পাচ্ছে দাম নিচ্ছে, যে যা পাচ্ছে দাম নিচ্ছে, কারণ জানে আমার কাছে ছাড়া তো কোথাও পাবে না, এখানেই এখান থেকে নিতে হবে। তো কিছু করার নেই, আমাদের যদি তোমাদের ইচ্ছা হয় এরকম একটা অসাধারণ ফুল করা, তোমাদের একটুখানি পয়সা খরচা করতে হবে। আমি নিজে
পক্ষপাতী নই, এই রকম এত দাম দিয়ে চারা কেনা। তোমরা জানো আমি সবসময় শুরু হবে গাছ কি করে করে আমি সেটাতেই জোর দিই, কিন্তু নন্দিনী এমন একটা গাছ যেটার জন্য আমি 20-30-40 টাকাও খরচা করতে রাজি, যাতে চারাটা আমি পেয়ে যাই। তো সেই রকমই চারাটা ফাইনালি দেখালাম, একদম একদম ছোট অবস্থাকে কিভাবে তুমি চারাটা বড় করবে, স্টেপ বাই স্টেপ সব ভিডিও আসবে, চিন্তা করার কোনো কারণ নেই, সব কিছু আমি দেখাবো। তো ভিডিওটা কিরম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে হবে। আর যেটা আমি আগেও বললাম যে কোথাও যদি বুঝতে কোনো রকম অসুবিধা হয়ে থাকে আমাকে কিন্তু বলো, ঠিক আছে, আমি তোমাদের সব কমেন্ট উত্তর দেবো। আর আমার ফোন নাম্বার স্ক্রিনে দেখতেই পাচ্ছ, সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত এই ফোনটা অন থাকে, তার মধ্যে নির্দ্বিধায় আমাকে ফোন করো, কোনো অসুবিধা নেই। যদি আমি আমাকে ফোনে না পাও চিন্তা করার কারণ নেই, অনির্বাণ কিন্তু ঘুরিয়ে তোমাকে ফোন ব্যাকটা করবে, এইটুকু ভরসা তোমাদের রাখতে পারো। তো কালকে ঠিক সকাল 11টায় আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। টিল দেন সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, ততক্ষণের জন্য বাই বাই।